সড়কের যে ছয় দফা আন্দোলন ছিল তার চতুর্থ দফায় মূলত জাতীয় রাজস্ব বোর্ডের একটি বীজ রোপিত হয়েছিল। আমরা সেই ধারাবাহিকতায় বাংলাদেশে যাত্রা শুরু করেছিলাম মাত্র 166 কোটি টাকা রাজস্ব সংগ্রহ করে, কিন্তু কালের পরিক্রমায় বাংলাদেশের অর্থনীতি বেগবান হওয়ার সাথে সাথে আমরা আমাদের রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়িয়েছি। গত বছরে আমরা 1,35,028 কোটি টাকার বিপরীতে প্রায় 1,37,000 কোটি টাকা আদায় করেছিলাম। এবছরও 1,50,000 কোটি টাকার বিপরীতে আমরা প্রায় 1,60,000 কোটি টাকা আদায় করবো।